হ্যালো ফুটবল ফ্যান্স, কালকে ভোরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পেরুর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটিকে ঘিরে সম্পূর্ণ ইনফরমেশান আগের এক ভিডিওতেই দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি একবার গিয়ে দেখে আসতে পারেন। তবে আজকের এই ভিডিওটিতে আলাদা করে আর্জেন্টিনা দলের স্টার্টিং লাইন আপ নিয়ে কথা বলবো। সর্বশেষ ম্যাচে ইঞ্জুরি ঝুঁকির কারণে লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখেননি স্কলোনি, তার জায়গায় আক্রমণ ভাগে নতুন এক এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলেন তিনি। দুই স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেসকে একসাথে একই একাদশে প্যারাগুয়ের বিপক্ষে খেলিয়েছিলেন স্কলোনি। তবে ম্যাচে স্কোরলাইন দেখে অনেকেরই এটা মনে হতে পারে, তার এই এক্সপেরিমেন্টটা খুব একটা কাজে আসেনি আর্জেন্টিনার। যদিও প্রথমবার দুই লিথাল গোল স্কোরার একসাথে একই একাদশে খেলছিলেন, তবুও তাদের মধ্যে কানেকশন বা কম্বিনেশনটা দারুণ ছিল। দুজনেই একে অপরকে বুঝে মুভমেন্ট করছিলেন। ম্যাচটিতে দুজনেই গোল পাননি ঠিকই, তবে যারা খেলাটি পুরোটা সময় জুড়ে দেখেছেন তারা অবশ্যই জানবেন ম্যাচটিতে জুলিয়ান আলভারেস বর্তমানে ম্যানচেস্টার সিটিতে যেই পজিশনে খেলছেন, অর্থাৎ প্রপার নাম্বার 10 পজিশনে, প্যারাগুয়ের বিপক্ষেও কার্যকর হচ্ছিলেন। বিশেষ করে বারবার ড্রপডাউন করে লাউতারো মার্টিনেজকে একের পর এক বল তৈরি করে দিচ্ছিলেন তিনি। এমনকি লাউতারো মার্টিনেজও বহুবার জুলিয়ান আলভারেসকে জায়গা করে দিচ্ছিলেন, তিনিও অনেকটা ড্রপডাউন করে খেলছিলেন আলভারেজের সাথে। তবে বক্সের ভেতর থেকে বলগুলো ফিনিশিং করতে না পারায় তাদের এই জুটিটাকে ফ্লপ বলে মনে হতেই পারে। বিশেষ করে লাউতারো মার্টিনেজ যেভাবে গোল করার সুযোগগুলো মিস করেছেন তাতে ম্যাচটিতে আর্জেন্টিনার আরও বড় স্কোরলাইন হতে পারত। তবে ভবিষ্যতে লিওনেল স্কলোনির এই এক্সপেরিমেন্টটা অনেক কাজে আসবে আর্জেন্টিনা দলের। যখন লিওনেল মেসি অ্যাঞ্জেল ডিমারিয়ারা অবসরে যাবেন তখন এই দুই ইনফর্ম গোলস্কোরার আর্জেন্টিনার আক্রমণ ভাগের মূল অস্ত্র হতে পারেন। পেরুর বিপক্ষে পরবর্তী ম্যাচে মেসি খেললেও এই দুজনকে নিয়ে এক্সপেরিমেন্টটা চালু রাখবেন স্কলোনি। আক্রমণ ভাগে মেসির সাথে জুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজকে রাখবেন তিনি। পেরুর বিপক্ষে আর্জেন্টিনার একাদশে শুধু এক জায়গাতেই পরিবর্তন আসবে, সেটা হচ্ছে নিকোলাস গঞ্জালেসের জায়গায় মেসি খেলবেন। মূলত বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে খুব একটা ডিফেন্সিভ ফুটবলের দরকার হয় না, তবে স্কলোনি যেহেতু ডিফেন্সিভ মেন্টালিটির একজন কোচ তাই তিনি নিকোলাস গঞ্জালেসকে তার ডিফেন্সের ইনভলভমেন্টের জন্যই প্রেফার করে থাকেন। তবে আগের দিন তিনি যেভাবে একের পর এক গোল মিস করেছেন তাতে তার জায়গায় অন্য কেউ থাকলে ম্যাচটিতে আক্রমণ ভাগে আরও শক্তি বাড়ত আর্জেন্টিনার। তাই পেরুর বিপক্ষে শুরুর একাদশে তাকে আর রাখবেন না স্কলোনি। ম্যাচটিতে আর্জেন্টিনার একাদশে থাকবেন গোলবারের নিচে ইমিলিয়ানো মার্টিনেজ, যিনি কিনা আগের ম্যাচে আর্জেন্টিনার হয়ে সবথেকে বেশি সময় গোল কনসিড না করার অনন্য এক রেকর্ড গড়েছেন। প্রায় 622 মিনিট কোনো গোল খাননি আর্জেন্টাইন এই গোলরক্ষক। সর্বশেষ 2022 বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল কনসিড করেছিলেন তিনি। তারপর থেকে প্রায় 10 মাস হয়ে গেছে, এখনও কোনো গোল খাননি ইমিলিয়ানো মার্টিনেজ। তার এই রেকর্ডে অবশ্য আর্জেন্টিনার ডিফেন্সেরও অবদান অনেক। দুই সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো ও নিকোলাস ওটামেন্ডি তো বর্তমানে বিশ্বের অন্যতম সেরা সেন্টার ব্যাক জুটিতে পরিণত হচ্ছেন। দুই সাইড ব্যাক পজিশনেও আর্জেন্টিনার বিশ্বসেরা খেলোয়াড়ের কমতি নেই। মার্কোস আকুনা, নাওহেল মলিনা, নিকোলাস ট্যাগলেফিকো ও গঞ্জালো মন্তিয়েলের মতো রকসলিড ডিফেন্ডাররা আছেন। তবে পেরুর বিপক্ষে শুরুর একাদশে নাওহেল মলিনা ও নিকোলাস ট্যাগলেফিকোই থাকবেন। ম্যাচটিতে মিডফিল্ডে বিশ্বসেরা লাইন আপ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা, যেখানে এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ও রদ্রিগো দিপল থাকবেন। এবং আক্রমণ ভাগে মেসি, লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেসকে দেখা যাবে। পরবর্তী সময় ম্যাচটিতে জিওভানি লোচেলসো, লিয়ান্দ্রো পারাদেস, অ্যালেসান্দ্রো গার্নাচোরা সুযোগ পেতে পারেন। আগের ম্যাচে লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেস গোল না পেলেও এই ম্যাচে লিওনেল মেসি ফিরে আসায় তারা আলাদা একটা সুবিধা পাবেন। ম্যাচে তাদের বল বানিয়ে দেবেন মাঝমাঠ থেকে লিওনেল মেসি, এবং তারা যদি ফিনিশিংটা ভালো মতো করে আসতে পারেন তবে ম্যাচটিতে বড় ব্যবধানে জয় পেতে পারে আর্জেন্টিনা।